আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাতে সম্মানিত সকল প্রবাসীগণ, আশা করি সবাই ভালো আছেন। বিশেষ একটি বার্তা নিয়ে আমি সামিয়া সিমো আছি আপনাদের সাথে। আরব আমিরাতের সকল প্রবাসীদের জন্য নতুন রেজুলেশন জারি করেছে, এখন জানিয়ে দেব বিস্তারিত। ভিডিওটি দেখতে সাথেই থাকুন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, তাতে করে পরবর্তী আপডেটগুলো খুব সহজেই পেয়ে যাবেন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সংযুক্ত আরব আমিরাতে বেসরকারি খাতে কর্মচারীদের ব্যাংক গ্যারান্টি এবং সুরক্ষা বিমা প্রকল্পের বিষয়ে একটি নতুন রেজুলেশন জারি করেছে। মানব সম্পদ ও আমিরাতের মন্ত্রী ডক্টর আব্দুর রহমান আব্দুল মান্নান আল আওয়ার দ্বারা জারি করা রেজুলেশন প্রতিষ্ঠানগুলিকে একটি ব্যাংক গ্রান্টি এবং একটি বিমা পলিসি প্রদানের মধ্যে বেছে নেয়ার বিকল্প প্রদান করে। মন্ত্রকের শ্রম বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি আয়েশা বেলহারফিয়া ব্যাখ্যা করেছেন যে নতুন রেজুলেশনের অধীনে প্রতিষ্ঠান দুটি বিকল্পের একটি অনুসরণ করতে পারে। এক, ইউএই ভিত্তিক ব্যাংকের মাধ্যমে অর্থ প্রদান করা প্রতিটি শ্রমিকের জন্য ডিএইচ 3000-এর কম নয় এমন একটি ব্যাংক গ্যারান্টি প্রদান করুন। গ্যারান্টি এক বছরের জন্য বৈধ এবং স্বয়ংক্রিয়ভাবে পুনর্বিকিরণ করা যেতে পারে। দুই, প্রতিটি দক্ষ শ্রমিকের জন্য ডিএইচ 137.50 মূল্যে একটি 30 মাসের বিমা পলিসি অফার করুন। প্রতিটি স্বল্পদক্ষ কর্মীর জন্য ডিএইচ 180 এবং ডি 250 প্রতিটি শ্রমিকের জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানের দ্বারা অর্থ প্রদান করা হয় যেগুলো মজুরি সুরক্ষা সিস্টেম এর সাথে নিবন্ধিত নয়। যে কোনো দুর্ঘটনায় বিমা কভারেজের পরিমাণ 20,000 দিরহাম পর্যন্ত এবং এতে শ্রমিকের শেষ 120 কার্য দিবসের মজুরি পরিষেবার শেষে গ্র্যাচুইটি তার দেশে ফিরে যাওয়ার খরচ অন্তর্ভুক্ত রয়েছে এবং শ্রমিকের মৃত্যুর ঘটনা তার নিজ দেশে মৃত্যুদেহ প্রত্যাবর্তনের খরচ এবং অন্যান্য অধিকার এবং অধিকার যা নিয়োগকর্তা পূরণ করতে অক্ষম সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা শ্রম আদালতের সিদ্ধান্তের ভিত্তিতে করা হবে। ব্যাংক গ্রান্টি পুনরুদ্ধার করা রেজুলেশনটি 4টি ক্ষেত্রে রূপরেখা দেয় যেখানে নিয়োগকর্তা কর্মচারী ব্যাংক গ্রান্টি বা তার থেকে অবশিষ্ট অংশ পুনরুদ্ধার করার জন্য একটি আবেদন জমা দিতে পারেন। কর্মচারীর ওয়ার্ক পারমিট বাতিল করা এবং দেশ থেকে প্রস্থানের প্রমাণ প্রদান। দুই, কর্মচারীর মৃত্যু এবং সংযুক্ত আরব আমিরাতের মৃতদেহের প্রত্যাবাসন বা দাপনের প্রমাণ প্রদান। তিন, কর্মচারীর নতুন কর্মসংস্থান গ্রহণ করে। চার, অন্য কোনো ক্ষেত্রে যেখানে নিয়োগকর্তা কর্মচারীর ওয়ার্ক পারমিট বাতিল এবং এন্টাইটেলমেন্টের অর্থ প্রদানের প্রমাণ প্রদান করেন। রেজুলেশনটি আইনি কাঠামোর সাথে সঙ্গতিপূর্ণ যার লক্ষ্য শ্রমিকদের অধিকার সংরক্ষণের পাশাপাশি ব্যবসায়ী সম্প্রদায়কে সমর্থন করা। আয়েশা বেলহারফিয়া বলেছেন, শ্রমিকদের অধিকারের গ্যারান্টি এবং ভারসাম্যের জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রতিশ্রুতি এবং নিয়োগকর্তাদের জাতীয় আইন প্রতিফলিত করে এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা থেকে উদ্ভূত মূল চুক্তিতে দেশের সক্রিয় ভূমিকা তুলে ধরে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।